রোহিঙ্গা সহায়তার তহবিল ঘাটতিতে উদ্বেগ বাড়ছে। 2019 সালে চাহিদার বিপরীতে অর্থ মিলেছিল 75%, তবে গত 5 বছরে তা কমে দাঁড়িয়েছে 50%। এতে উদ্বিগ্ন বিশেষজ্ঞরা। পরিস্থিতি সামাল দিতে দাতা সংস্থাগুলোকে ব্যবস্থাপনা ব্যয়ে কাটছাটের পরামর্শ দিচ্ছে সরকার। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। ক্যাম্পে আশ্রিত রোহিঙ্গাদের মৌলিক চাহিদা মেটাতে বিশ্ববাসীর কাছে 85 কোটি 24 লাখ ডলারের চাহিদা দিয়েছে বাংলাদেশ ও জাতিসংঘ। এই অঙ্ক গত বছরের চেয়ে কম হলেও বিশ্বজুড়েই মানবিক সংকট থাকায় কত পাওয়া যাবে তা নিয়ে রয়েছে শঙ্কা। 2019 সালে 75, 20-59, 21-73, 22-69 এবং সর্বশেষ 2023 সালে চাহিদার বিপরীতে সর্বনিম্ন 50% অর্থ পাওয়া গেছে রোহিঙ্গাদের জন্য। তহবিল ঘাটতির এ ধারা চলমান থাকলে আশ্রয় শিবিরে নতুন সংকট দেখা দিতে পারে বলে শঙ্কিত বিশেষজ্ঞরা। অপুষ্টির সম্ভাবনা যথেষ্ট রয়েছে এবং কিছু কিছু সাম্প্রতিক বিশ্লেষণ বলছে যে ধরা যাক 18-19 যেটি কিছুটা নিয়ন্ত্রণে আনা গেছিল অপুষ্টির, বিগত 1-1.5 বছরে সেটা আস্তে আস্তে আবার বাড়ছে। তো সেটি একটি সংখ্যার জায়গা অবশ্যই, এবং বিশেষ করে জনসংখ্যা যেহেতু বাড়ছে ক্যাম্পে, কারণ দিনের শেষে যদি এই অপুষ্টিটা থেকে যায় দেখা যাবে একটা হচ্ছে যে শিশু মৃত্যুর হার বাড়তে পারে। চলমান পরিস্থিতিতে রোহিঙ্গা সংকটের ওপর বিশ্বের মনোযোগ ধরে রাখাটাই চ্যালেঞ্জ মনে করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এই অবস্থায় দাতা সংস্থাগুলোকে ব্যবস্থাপনা ব্যয়ে কাটছাটের পরামর্শ দিচ্ছে সরকার। যেহেতু রিসোর্স কনস্ট্রেন্টস আছে, তো আমরাও তাদেরকে বলি যে তোমরা ডুপ্লিকেশন বা ওভারল্যাপ বা অন্যান্য যে কীভাবে করলে পরে খরচটা একটু কমানো যায়, কেন জাতিসংঘের যে বিভিন্ন ইয়েগুলো আছে ওদের ওভারহেড কস্ট একটা বড় কস্ট, আমরা সবাই জানি সেটা। তো সুতরাং এগুলো যদি লোকাল ইয়েদের মাধ্যমে করা হয় তাহলে হয়তো অপারেশনাল কস্টটা কমায় আনা সম্ভব আমার মনে হয়। তো এগুলো করে হয়তো ম্যানেজ করতে হবে এখন। পরিস্থিতি মোকাবেলায় রোহিঙ্গাদের সামাজিক কর্মকাণ্ডে অন্তর্ভুক্তের পরামর্শ দিচ্ছে জাতিসংঘ। তবে সরকারের দাবি এ ধরনের পদক্ষেপ প্রত্যাবাসন প্রক্রিয়াকে আরও জটিল করে তুলবে। নাফিজা দোবলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।